হান্ডি চিকেন অনেকে অনেক রকম ভাবে বানায়, তবে এইভাবে হান্ডি চিকেন বানালে স্বাদটা হবে একদম অন্যরকম। আর আপনাদের হান্ডি চিকেন খাওয়ার জন্য রেস্টুরেন্টেও যেতে হবে না, এইভাবে বানালে রেস্টুরেন্টের মতো হান্ডি চিকেন বাড়িতেই বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক হান্ডি চিকেনের এই রেসিপি। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটিতে 2 চামচ সরিষার তেল দিয়ে দেব আর স্বাদমতো লবণ দিয়ে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। হান্ডি চিকেনের স্পেশাল মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1/2 চামচ মৌরি, 1 চামচ ধনে, সামান্য দারচিনি, কয়েকটা এলাচ, 2টি লবঙ্গ আর 1 চামচ জিরে। এবার মশলাগুলি একটি প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো থেকে একটি খুব সুন্দর সুগন্ধ উঠে আসলে পারে আমি অন্য একটি পাত্রে মশলাগুলো ঢেলে গুঁড়ো করে নেব। এইবার ওই প্যানে 25 মিলির মতো সরিষার তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে পারে পেঁয়াজগুলি দিয়ে বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে অন্য একটি পাত্রে তুলে নেব। পেঁয়াজটি তুলে এইভাবে ছড়িয়ে দিতে হবে, পেঁয়াজটি হাওয়া খেলে বেরেস্তাটি খুব সুন্দর বুচবুচে হবে। এইবার একটি মিক্সিতে 1/2 কাপের মতো টক দই দিয়ে দেব আর বেরেস্তা করে রাখা পেঁয়াজটি দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এইবার ওই প্যানে চিকেনগুলি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চিকেনগুলি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার কারণ হলো যখন আমরা হান্ডি চিকেনটা বানাবো তাহলে আর চিকেনের যে স্মেলটা থাকে সেটা থাকবে না। এবার হালকা করে ভেজে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে রাখব। এইবার গ্যাসের ওভেনে একটি মাটির হাঁড়ি বসিয়ে দেব। মাটির হাঁড়িটা আমি 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। হাঁড়ির ভেতরটা একটু শুকনো হয়ে আসলে 20 মিলির মতো সরিষার তেল দিয়ে দেব। এইবার ওই তেলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইভাবে তেলটি ভালো করে হাঁড়ির গায়ে মিশিয়ে নিতে হবে। এইবার ওই তেলেতে 2টি তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলাটি তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ওতে 1টি গোটা রসুন আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এই রসুনের পুরো ফ্লেভারটা চিকেনে চলে আসবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওতে টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইবার এতে স্বাদমতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনগুলি দিয়ে ভালো করে মিশিয়ে 1 কাপের মতো জল দিয়ে দেব। তারপর যে মশলাটি বানিয়ে রেখেছিলাম তার 2 চামচ ওতে দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 20 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। নাড়িয়ে নেওয়ার জন্য মাঝে একবার খুলে এইভাবে নাড়িয়ে নিতে হবে, নয়তো নিচে মশলাটি পুড়ে যেতে পারে।
10 মিনিট পর ঢাকাটা খুলে কিছুটা আদা কুচি দিয়ে দেব আর কিছুটা কাশুরি মেথি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি আমাদের হান্ডি চিকেন।